কমিউনিকেশন। আমরা প্রতিদিন যখন যে কাজটা করছি সবই কিন্তু কমিউনিকেশনের মধ্যেই পড়ে। এখন আমরা কমিউনিকেট করছি, প্রেজেন্টেশন যখন দাও কমিউনিকেট করো, মিটিংয়ে যখন আছো কমিউনিকেট করছো, ইমেল পাঠাচ্ছ কমিউনিকেশন চলছে, সামনাসামনি কথা বলছো কমিউনিকেশন হচ্ছে। সারাক্ষণ আমরা যে জিনিসটা করতে থাকি সেই জিনিসটার কিছু ইন্টারেস্টিং হ্যাক আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই, যে জিনিসগুলো আমি পেয়েছি আমার আশেপাশের অনেক মানুষের মধ্যে থেকে, অনেক বই থেকে, এবং যে জিনিসগুলো আমার লাইফে আমার কমিউনিকেশন বেটার করতে অনেক হেল্প করেছে। দ্য ফার্স্ট ওয়ান, তোমার শোনা সবথেকে প্রিয় শব্দ হলো তোমার নামটা। তোমার নামের ব্যাপারে কিন্তু তোমার কাছে সাবকনশিয়াস অ্যাওয়ারনেস থাকে। তোমার নাম মনে করো ফাহিম, আশেপাশে কথাবার্তা হচ্ছে, তুমি তোমার কাজ করছো, হঠাৎ করে ওরা ফাহিম নামের কিছু একটা বলো, তুমি বলো না হ্যাঁ আমি আসি। তোমার নামের ব্যাপারে তোমার একটা সাবকনশিয়াস অ্যাওয়ারনেস থাকার রিজন হলো এই নামটা, ওই শব্দটা তোমার অনেক প্রিয়। তাই যখন কথা বলবে চেষ্টা করো যে আদার পার্সনটা আছে তার নাম ধরে কথা বলতে। ওয়েটার এসে খাবার দিয়ে গেল, অনেক সময় দেখো যে ওয়েটারের নেম প্লেট থাকে, মনে করো নাম হলো তার রিয়াজ, তুমি তাকে রিয়াজ ভাইয়া অনেক ধন্যবাদ, দেখবে সে যে কী খুশি হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না। তাই নাম মনে রেখো এবং নেক্সট টাইম নাম ধরে কথা বলার চেষ্টা করো। SMS যখন পাঠাচ্ছ না, নাম ধরে SMS পাঠাও। আমার কাছে দিনে প্রচুর SMS আসে, আসসালামু আলাইকুম ভাইয়া, ওটার থেকে যখন আসে আসসালামু আলাইকুম আয়মান ভাইয়া, তখন আচ্ছা আমাকে চিনে, আমার নাম বলেছে, তো আমার এটা আরেকটু বেশি অ্যাটেনশন নিয়ে দেখি। তাই এই জিনিসটা মানুষ সাবকনশিয়াসলি বেশি অ্যাটেনশন দেয়। তাই আরেকজনের সাথে যখন কথা বলছো তার নামটা উল্লেখ করে বলো। আমরা কথার মাঝখানে অনেক ফিলার ইউজ করি, এটা না বলে না একটা ছোটো কাজ করো, যে হ্যাঁ বুঝতে পেরেছি, ইয়াস আই গেট ইট, আই গট ইট। সো এই যে এটা না বলে যখন বলো ইয়াস আই গেট ইট, তখন হয় কি আদার পার্সন যখন তোমাকে কথা বলে ও আরেকটু স্মুথলি কথা বাড়াইতে পারে। সো না বলে নেক্সট টাইম ইউজ করো, হ্যাঁ আই গেট ইট, ভালো হয়েছে, ইয়াস গুড ওয়ান। সো তখন হয় কি আরেকজন তোমার কথা শুনে, জাস্ট এই ছোটো ছোটো ফিলারগুলো শুনো, আরও অনেক ইন্টারেস্টেড হবে। যখনই কারোর সাথে কমিউনিকেশন হচ্ছে সবসময় চেষ্টা করো যেন সামনাসামনি কমিউনিকেশন হয়। তুমি যদি সাইডে ঘুরে থাকো, আরেকজন কথা বলছে, তুমি এদিকে তাকে হয়ে না বলে বডিটা ঘুরিয়ে তার সাথে কথা বলো। কেন জানো? বিকজ কথা শুরু হলে এখানে তুমি মাথা জাস্ট দিলা, তুমি আধা অ্যাটেনশন দিয়েছো, আধা পাত্তা দিচ্ছ। তুমি যখন ঘুরে তার সামনে দাঁড়ালে তখন তুমি তাকে পুরো অ্যাটেনশন দিচ্ছ, 100% পাত্তা দিচ্ছ, সেই জিনিসটা কিন্তু সেও ফিল করে। তাই নেক্সট টাইম যখন কারোর সাথে কথা বলবা পুরো বডি ঘুরে তারপরে কথা বলো। আমরা প্রায় এই কাজটা করি, আমাদেরকে অনেকজন অনেক সময় যখন ডাকে তার দিকে না তাকায়, হ্যাঁ আসতেছি করতেছি, স্পেশালি আমাদের মা বাবা যখন ডাকে, হ্যাঁ আম্মু আসতেছি, হ্যাঁ আম্মু খাচ্ছি, হ্যাঁ বাবা করতেছি, ডোন্ট ডু দ্যাট। এগেন ঘুরো, তাদের দিকে তাকাও, আই কন্ট্যাক্ট করে তারপরে উত্তর দাও। যখন কমিউনিকেট করি আমরা কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজতে অনেক বেশি কথাবার্তা বলি, জেস্চার কীভাবে হাত নড়ছে সেটা, পশ্চার কীভাবে দাঁড়িয়ে আছো, কীভাবে বসে আছো, এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো তার দিকে ঘুরে তার চোখের দিকে তাকিয়ে দেন উত্তরটা দাও। কমিউনিকেশনে যখন তুমি ঘুরছো না, চোখের দিকে তাকাচ্ছো না, তার মানে তুমি পাত্তাই দিচ্ছ না, তো তখন ওই কমিউনিকেশনটা না প্রপার কমিউনিকেশন হয় না। দ্য বিগেস্ট হ্যাক, স্মাইল। তো আমরা যেটা করি কি, আমরা যখন কথাবার্তা বলি অনেক গম্ভীর হয়ে থাকি, বলো, আচ্ছা, আমরা ভাবি যে যত গম্ভীর তত ভাব, আর যত হাসি তত ওই ভাবটা কমে যায়, এটা আসলে উল্টোটা। তুমি যখন হাসো তুমি এনার্জিটা কিন্তু সামনের মানুষের সাথেও শেয়ার করো। আমি যখন সেশন নিই বড় বড় জায়গায়, তখন আমি যখন কথা বলি, আমি কেমন আছেন আপনারা সবাই, সবাই দেবে তার, তুমি যখন বলো কী অবস্থা, কেমন আছেন, এই পুরো জিনিসটা কিন্তু পুরো এনার্জিটা ড্রাইভ করে। যখন যেখানে কথা বলছো চেষ্টা করো এনার্জি নিয়ে কথা বলতে, চেষ্টা করো স্মাইল নিয়ে কথা বলতে। তুমি একটা জায়গায় আসলা, সবাই ওইভাবে আসে, যে একটু এনার্জি আনার চেষ্টা করো। এনার্জি হলো কন্টেজিয়াস, এই জিনিসটা কিন্তু ছড়ানো যায়। সো মেক শিওর তোমার নেক্সট কনভারসেশনে তুমি যদি তোমার এনার্জিটা বাকিদের মধ্যেও ছড়িয়ে দাও। কনভারসেশন করার সময় আমরা সবসময় ভাবি যে কথা বলতে হবে, কথা আবার না বললেও আরেকজন মানুষ কিন্তু তোমাকে অনেক পছন্দ করতে পারে, তুমি যদি তার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনো। অবাক লাগছে তাই না? বাট দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিকেশন হ্যাক্স। তুমি কারোর সাথে আড্ডা মারছো, সে বলছে তুমি অনেক ইন্টারেস্টিং, হ্যাঁ আরে নাইস, তো দ্যাটস এ গুড ওয়ান, আরে এটা তো আগে কখনো জানতাম না, আরে বলেন তো এটা কীভাবে হয়েছে। এই যে তুমি তাকে ইন্টারেস্টটা দিচ্ছ, সে কিন্তু তোমাকে অলরেডি পছন্দ করছে। মানুষ কিন্তু নিজের কথা বলতে চায়, নিজের কাজটাকে উপস্থাপন করতে চায়, নিজের ইন্টারেস্টগুলো আরেকজনের কাছে
তুলে ধরতে চায়। তুমি যখন সেটা অনেক মনোযোগ দিয়ে শুনছো, সে কিন্তু তোমাকে অনেক পছন্দ করে। সে দেখবে যে তোমার সাথে কথা বলার পরে যাবো, আরে ওই ছেলেটা তো অনেক জোস বা ওই মেয়েটা তো অনেক জোস, সুপার একটা কনভারসেশন হয়েছে, আসলে কিন্তু তুমি কিছু বলোই নাই, সেই পুরোটা বলে গেছে। জাস্ট বিকজ তুমি এত সুন্দর মনোযোগ দিয়ে, জেনুইন অ্যাটেনশন দিয়ে তার কথা শুনেছো, সে এখন তোমাকে অনেক পছন্দ করে। আর অলওয়েজ মনে রেখো, মানুষ যখন নিজের কথা বলে না, তখন আমরা ভাবি কি আরে তার কথা কি, আরে ভাই আমি আমি কী করছি জানেন, এটা সে হয়তো বলছে আরে আমি কখন, আরে আমি তো থাইল্যান্ডে গেছি, এইসব করো না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হলো, আমাদের একটা ছোট্ট মিস্টেক যদি আমরা অ্যাভয়েড করি, দেখবো যে জিনিসপত্র অনেক সুন্দর হয়ে যায়। আমাদের বন্ধু বান্ধব যখন কোনো একটা আইডিয়া বলে, তখন বলে আরে আমি এটা আগেই জানতাম, এটা বলো না, রাদার তোমার ইন্টারেস্টটা শো করো, দেখবা যে আরো অনেক মানুষ তোমার সাথে কথা বলতে আরো অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। যখন কথাবার্তা শুরু হয়, স্পেশালি নতুন কারোর সাথে কথাবার্তা শুরু হচ্ছে, স্ট্রাইকিং এ নিউ কনভারসেশন ইজ অলওয়েজ ডিফিকাল্ট, স্পেশালি আমরা বাঙালিদের জন্য কিন্তু আমরা একটু লজ্জাপ্রিয়, আমরা খুব একটা কথা বলতে চাই না, অপরিচিত মানুষের সাথে খুব একটা আড্ডায় জড়াতে চাই না, ইভেন কোনো একটা সেশনে গেলে পাশের সিটটাও পারলে আমরা আরেকজনের জন্য রেডি করে রাখি, যা না আমার বন্ধু বাইরে গেছে বুঝছেন না। তো যেহেতু আমাদের এই ব্যাপারে হালকা অকওয়ার্ডনেস কাজ করে, তাই নতুন কারোর সাথে কনভারসেশন স্ট্রাইক করাটা শিখে ফেলো। যখন কারোর সাথে কথা বলবা, কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবা, নিজের ব্যাপারে ইন্ট্রোডাকশনটা ছোটো করে রেডি করো, এটাকে বলা হলো এলিভেটর পিচ। এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারো, ওখান থেকে তুমি কিন্তু খুব ভালো আইডিয়া পেয়ে যাবা। তার কথাও শুনো, সে কী করেছে। আমরা কথাবার্তা শুরু করার পর, হ্যাঁ আমি এটা করি, আমি সেটা করি, আমি এটা করি, তারপরে এটা হয়েছে, তার এত বড় ইন্ট্রোডাকশন দিও না, তোমার ইন্ট্রোডাকশন যেন 10-15 সেকেন্ডে হয়ে যায়। তারপরে যদি সে আরও ইন্টারেস্ট শো করে, দেন ওটাকে বড় করো, বাট একটা না, অনেক বড় একটা চাঙ্ক নিয়ে নিও না। যে বলো না, আমরা মাইক ধরলে ছাড়তে চাই না, কথা বলার সুযোগ পেলেও আর ছাড়তে চাই না। কখনো যদি কারো ক্রিটিসিজম করতে হয় বা তার কোনো ভুল ধরে দিতে হয়, অলওয়েজ ফলো দ্য বার্গার মেথড। এটা নিয়েও আমি আগে একটা ভিডিও করেছিলাম। তো মেথড ইজ ভেরি সিম্পল। বার্গারে কী থাকে, একটা বান, তারপরে বার্গারে প্যাটি, তারপর আবার বান। তার মানে হলো, আগে কিছু ভালো কথা বলো, সিচুয়েশনটাকে নর্মালাইজ করো, দেন তাকে বলো যে আপনি এই জিনিসটা চেঞ্জ করতে পারেন, তারপরে আবার ভালো কথা বলো, যেটা চেঞ্জ করলে আরও কত মানুষ আপনার জিনিসটা হয়তো ভালো হিসেবে দেখবে, তাহলে হয় কি সে ক্রিটিসিজমটা নিতে পারে। নাহলে তুমি সাহিত্যে একেবারে ফ্রুতে বলো এটা খারাপ, এটা হবে না, এটা হলে না কনভারসেশনটা আর আগায় না। সো মেক শিওর যখন কাউকে ক্রিটিসাইজ করছো, ফলো দ্য বার্গার মেথড, বান, প্যাটি, বান, ভালো কথা, ক্রিটিসিজম, ভালো কথা। একটা বিগেস্ট পার্ট হলো আর্গুমেন্ট, অ্যান্ড আমরা আর্গুমেন্ট যে কত জিততে চাই, এটা আসলে বলে বোঝাবার না, আমরা সবাই আর্গুমেন্ট জিততে চাই। বাট মজার ব্যাপার হলো, আর্গুমেন্ট আসলে কেউ জিতে না। তুমি যদি আর্গুমেন্ট জিতে যাও, যার এগেনস্ট আর্গুমেন্ট জিতলা, সে তোমাকে আরও বেশি হেট করে, এখন আরও বেশি ঘৃণা করে, যাই ছাড়াই দিছে আমাকে, আরও ঘৃণা করে। আর তুমি যদি আর্গুমেন্ট হেরে যাও, তাহলে হেরেই গেলা। কখনো দেখেছো সোশ্যাল মিডিয়াতে কোনো একটা জিনিস নিয়ে ঝগড়া হয়েছে, দুই পক্ষ ঝগড়া করছে, শেষমেশ বললো আরে ভাই আপনি জিতছেন, আরেকজন বললো আপনি জিতছেন? কখনো কিন্তু হয় না, একজন আরেকজন আরও বেশি হেট করে 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 চলে যায়। তো মেক শিওর আর্গুমেন্টে জেতার চেষ্টা করো না। কমিউনিকেশনে বা আর্গুমেন্টের অবজেক্টিভ কিন্তু জেতা না, অবজেক্টিভ হলো একসাথে কথা বলে কোনো একটা জিনিসের সুরাহা করা, কোনো একটা জিনিসের সলিউশন আনা, কোনো একটা জিনিসের মিটমাট করে দেওয়া। রাদার আর্গুমেন্ট জিতে সুরাহাও হয় না, মিটমাটও হয় না, কোনো সলিউশনও আসে না। মেক শিওর আর্গুমেন্ট না জেতার জিনিস না, আর্গুমেন্ট থেকে সলিউশন বের করা যায়, এবং সেটাই হলো মেইন অবজেক্টিভ। আরেকটা কাজ করতে পারো, কার সাথে যখন দেখা হয়, ফোনে কথা হয়, টেক্সটিং হয়, মেসেঞ্জার ইয়ে হয়, অলওয়েজ তারা তোমার লাইফে কী ইম্প্যাক্ট রেখেছে, কী হেল্প করেছে, কী সাপোর্ট করেছে, কোন ভালো কথাটা বলেছে, সেটার কথা মনে করায় দাও। তখন না আদার পার্সন যে থাকে, সে অনেক ভালো ফিল করে, এবার তোমাকে আরও বেশি পছন্দ করে। আমরা উল্টোটা করি, আমরা তাকে কী ফেভার করেছি, কী সাহায্য করেছি, কবে টাকা ধার দিয়েছি, এগুলো মনে করিয়ে দিই। আমরা ভাবি আমরা বড় হলাম, হ্যাঁ ভাবের জগতে তুমি বড় হয়েছো, বাট তার চোখে তুমি ছোট হয়ে গিয়েছো। তো চেষ্টা করো অন্য পার্সন তোমাকে যে ফেভার দিয়েছে ওগুলোকে হাইলাইট করতে, তাহলে দেখবা যে তোমাদের মধ্যে কনভারসেশনটা, কমিউনিকেশনটা আরও অনেক সৌহার্দ্যপূর্ণ হচ্ছে, অ্যান্ড যে বন্ডিংটা বা ফ্রেন্ডশিপটা আছে আরও শক্ত হচ্ছে। অ্যান্ড ফাইনালি কাউকে বলে নাই আপনি ভুল বলছেন, না এমনি না, আরে আপনি জানেন, আরে হয় নাই, না বলতে আমরা খুবই ওস্তাদ। অ্যান্ড কাউকে যদি কোনো কিছু ভুল করতে দেখি, সবাই হ্যাঁ এটা না, আমি জানি এটা না, এইভাবে বলো না। সো কখনো কোনো কনভারসেশনে কাউকে যদি অপোজ করতে হয়, কারো এগেনস্টে কথা বলতে হয়, কারো ভুল ধরে দিতে হয়, কাউকে না বলতে হয়, এটা একটা বিশাল আর্ট। তুমি কাউকে কোনো একটা ফেভার করতে পারবা না, তুমি কিভাবে না বলছো
এটার উপর কিন্তু ডিপেন্ড করবে সে তোমাকে তোমার কনভারসেশনটাকে বা কমিউনিকেশনটাকে কীভাবে নিচ্ছে। তুমি একটা কাউকে একটা কাজ করে দিতে পারলাই না, হয়তো বা তোমার ইচ্ছা ছিল বাট পারছো না, তুমি কীভাবে বলছো ওই জিনিসটা ম্যাটার করে। তুমি একবার বলো আরে না এটা পসিবল না, আরে বলো ভাই আমার অনেক ইচ্ছা ছিল বাট আই এম রিয়েলি সরি আপনাকে এই সাপোর্টটা করতে পারছি না। দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। সো মেক শিওর এই পয়েন্টটা যেমন তোমার মনে থাকে। অ্যান্ড ফাইনালি যারা একদম পয়েন্ট করে একটা করে মনে রেখেছো, চেষ্টা করো একটু খাতা কলম নিয়ে 1, 2, 3, 4 করে লিখে রাখতে। আমি জানি একদিনে সবগুলো কনভারসেশন বা কমিউনিকেশন হ্যাক তোমরা আয়ত্তে আনতে পারবা না, চেষ্টা করো প্রতি সপ্তাহে একটা ট্রাই করবা, এক সপ্তাহে হাসা ট্রাই করবা, সেকেন্ড উইকে নাম মনে রাখা ট্রাই করবা, থার্ড উইকে ঘুরে সামনাসামনি কথা বলার চেষ্টা করবা, ফোর্থ উইকে আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করবা, ফিফথ উইকে বার্গার মেথড ট্রাই করবা, সিক্সথ উইকে আর্গুমেন্ট জেতার চেষ্টা করবা না। এরকম করতে 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 10-12 উইক পরে তুমি যখন প্রতিটা জিনিসের উপর এক সপ্তাহ টাইম দিবা, এফোর্ট দিবা, দেখবা তোমার কমিউনিকেশন চমৎকার হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র নিজের মধ্যে কিন্তু কমিউনিকেশনে হ্যাকগুলো রাখলে হবে না, তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো এবং তাদের সাথে প্র্যাকটিস করো। প্রতিটা হ্যাক পুরো সার্কেল মিলে এক সপ্তাহ ট্রাই করবা এবং দেখো তোমাদের পুরো ফ্রেন্ড সার্কেলের কমিউনিকেশন কত ভালো হয়ে যায়।